কালিয়াকৈর ঢাকার গাজীপুরের চাপাইর ইউনিয়নের একটি অবহেলিত জনপদ। এ অঞ্চলের অধিকাংশ মানুষ বসবাস করেন দরিদ্রসীমার অনেক নিচে। প্রতিনিয়ত অভাবের সাথে সংগ্রাম করে বেঁচে থাকা সেই এলাকায় কুরবানির মাংস পৌঁছে দিয়েছে আল খায়ের ফাউন্ডেশন। এজন্য সবার মধ্যে বিরাজ করছে খুশির আমেজ। প্রতিবন্ধী এতিম অসহায় মানুষ বহু দূর দূরান্ত থেকে এসেছেন মাংস নিতে। আজ সবার ঘরে ঘরে রান্না হবে কোরবানির মাংস, এজন্য তারা খুশি। দোয়া করি আল্লাহকে সে হাজার বেশি 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 দেয়, তার জন্য আল্লাহ তৌফিক দেয় বেশি বেশি দেওয়ার জন্য। আমরা সবাই পেয়ে আনন্দিত হচ্ছি, গরিব মানুষ অসহায় মানুষ খেতে পাচ্ছি। ঈদুল আজহা উপলক্ষে আল খায়ের ফাউন্ডেশন আজকের যে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এই দুস্থ মানুষের জন্য চিন্তা করে, যারা কুরবানি দিতে পারে না এই অসহায় মানুষদের কথা চিন্তা করে যে আল খায়ের ফাউন্ডেশন যে মহতি উদ্যোগ গ্রহণ করেছে, এর জন্য আমি চাপার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আল খায়ের ফাউন্ডেশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আল খায়ের ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন কালিয়াকৈর উপজেলার চেয়ারম্যান রিজাল করিম রাসেল। আল খায়ের ফাউন্ডেশন যাদের অর্থায়নে দানের অংশ হিসাবে আজকে আমার কালিয়াকৈর উপজেলার আশ্রয়ণ প্রকল্প অসহায় গরিব মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার পঙ্গু মানুষ যারা ঈদে কোরবানি করার সক্ষমতা নেই, তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য যে দানের হাত বাড়িয়েছেন মহান রব্বুল আলামিনের কাছে, আমি ফরিয়াদ জানাই আল্লাহ তাআলা যেন এই দানকে কবুল করে নেন এবং তাদের এই মহানুভবতায় অংশ হিসাবে আগামী দিন যেন কালিয়াকৈর উপজেলার এই অসহায় মানুষগুলো আল খায়ের ফাউন্ডেশনের সকল প্রকার সহযোগিতা আগামী দিনও পায়, সেটা আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি আবেদন জানাচ্ছি। বাংলাদেশের অন্যান্য জেলার মতো গাজীপুরবাসীর পাশে দাঁড়াতে পেরে ডোনারদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার তারিক মাহমুদ সজীব। আজকে গাজীপুর কালিয়াকৈর উপজেলা প্রায় 2000 ফ্যামিলির মাঝে আমরা কোরবানি গোশত তুলে দিচ্ছি এবং আজকে আপনারা জানেন যে ঈদের দ্বিতীয় দিন, এই যে দ্বিতীয় দিনও আজকে বাংলাদেশের প্রায় 8টি জেলায় আমাদের কার্যক্রম চলে যাচ্ছে এবং ঈদের শেষ দিন পর্যন্ত আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ পর্যায়ে যে আপনাদের ডোনেশনের টাকাগুলো যাতে আমরা এই দুস্থ অসহায় অগ্রাধিকার তালিকা ছিল সরকারি আশ্রয়ণ প্রকল্প ভূমিহীন পঙ্গু দুস্থ এবং অসহায় বৃদ্ধ মানুষরা তাদেরকে মূলত আজকে এই প্রোগ্রামের জন্য প্রাধান্য দেওয়া হচ্ছে। সবার খুশিতেই খুশি হন সৃষ্টিকর্তা, সবার খুশির পেছনের মানুষগুলোকে তিনি কবুল করুন, আমিন।